এটা হয়েছে সাবরুর তো সাবরুরের কিন্তু একটা নীতি ছিল সে নীতিটা ছিল এরকম আমাদের সঙ্গে তো সাবরুর অনেক মনোমালিন্য হয় আবার আমরা ভুলে যাই বন্ধুত্ব হয় আমাদের বিবাদ ঝগড়া কোন স্থায়ী করে ভাবে রূপ নেয় না আমরা প্রায় একসাথে হয় কিন্তু ওর একটা নীতি খুব শক্ত সেটা হচ্ছে প্রথম থেকে সালমান শাহ মারা যাওয়ার পর ও তো একা হয়ে গেল তারপর তো অনেকের সঙ্গে কাজ করলো মতিন ভাইয়ের একটি সিনেমায় কিন্তু রিয়াজ ইন করলো তখন দেখা গেলো রিয়াজকে সে চেষ্টা করলো এবং সে চেষ্টার থেকে কিন্তু বিয়ের ফুল নারীর মন অনেকগুলা জনপ্রিয় সিনেমা এবং ওই ধারাবাহিকতায় কাজের মেয়ে আমার যে প্রেমের তাজমহল এই সিনেমাগুলো কিন্তু সাবরুরের তো এই সাবরুরের ওই যে এবং পরবর্তী সময় আবার ফেরদৌসকে সে একটু চেষ্টা করলো সে ফেরদৌসকে না অনেকগুলো সিনেমা সে করলো তারপর আবার সাকিবকে সাকিব খানকে এবং সাকিব খানকে যখন এক টাকার বউ এরকমভাবে অনেকগুলো সিনেমা তো সাবরুর এই গুণটা ছিল এবং সে অনেকের জন্য করেছে নিঃসন্দেহে সে নায়কদের পেছনে ওর অবদান অনেক আছে এই সাবরুর নাকি ইন্ডাস্ট্রি থেকে আঘাত পেয়ে চলে গেছে অনেক ছবিতে নাকি সাবরুরের সঙ্গে সাকিবের কাজ করা ছিল যখন সাকিব সুপারস্টার তখন নাকি সাকিব বিভিন্ন বাহানা দেখিয়ে আর কি ইগনোর করে চলে গেছে সাবরুরের সাথে ছবি তো অভিনয় করেনি এটা আমি শুনছি বাট সাবরুর নিজের থেকে বলেনি আমাকে আমি জিজ্ঞেসও করছি যে এটা সঠিক কিনা করোনা রাখে আর আমার হ্যাঁ এবং যে ও না করবে আমাকে না নিতে বা ওর সঙ্গে কাজ করতে বা প্রডিউসার ডাইরেক্টর এসে মনে হয়েছে যে সাবরুর আসলে লুকাতে চেয়েছে কিছু বা চাপা কষ্টটা আসলে কষ্টে দেখতে চেয়েছে না ও কোনো কষ্ট ওর চাপা থাকে না ওর কষ্টটা পাথরের মতো নিখুঁজ করে দেয় যে কোনো কষ্ট তবে এটা আমাদের সন্দেহ আছে বোঝার উপায় উপায় রাখে না আপনি কি চান সাবরুরকে আবার এই যে কামব্যাক করতে পারবে অন্য কোনো গল্পে সাবরুর ফিরে আসলে ভালো হবে ফিরে আসলে ভালো হবে বলতে যে ক্যারেক্টার যে রোলগুলো আমাদের আগে যে শাবানা ম্যাডাম বা ওনারা যে কাজগুলো করতেন একটা প্রশ্ন আছে শাবানা ম্যাডামের কথা বললেন আনোয়ারা ম্যাডাম এখন অভিনয় করছেন শাবানা ম্যাডাম কেন রিটায়ার্ডে চলে গেলেন কষ্টে গেলেন নাকি আসলে কি কাহিনীটা কি ছিল শাবানা আপার চলে যাওয়ার বিষয়টি তো সবাই জানে তার মেয়েটা নিখোঁজ হয়ে গেল আমেরিকায় খুঁজে পাচ্ছিল না সে আমরা যতটুকু শুনছি আর কি যে তারপর সে নিয়ত করছে যে আমি আমার মেয়েটাকে ফেরত পাইলে আমি আর কোনো সিনেমা করব না তার মেয়েটাকে ফেরত পাইলো সে তারপর সে সিনেমা থেকে অফ হয়ে গেল কিন্তু এর আগে তার মধ্যে একটা বিষয় ছিল যে বিষয়টা ছিল জসিম ভাইয়ের মৃত্যুবরণ জসিম ভাই নায়ক জসিম ভাই যখন মারা গেল আলমগীর ভাই একটু তার সাথে ঝুঁটি হিসাবে একটু ডিরেক্টরদের পছন্দের তালিকা থেকে কমে গেল ওই টাইমটাই তো শাবানা পর শেষের দিকে জসিম ভাইয়ের লোকের বেশি সিনেমা হিট হতো তারপর তার ডাইরেক্টরগুলো সব মিলেই সে একটা চিন্তার মধ্যে ছিল যে আসলে আমি কি করব যে আমার এই জনপ্রিয়তা সে তুমুল জনপ্রিয় তখন